আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত সুপার কুকিং টিভি। হাজির হলাম আজকে আবার আপনাদের জন্য খুবই ইয়ামি একটি রেসিপি নিয়ে। নিশ্চয়ই দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে নুডলসটা রান্না করে দেখাবো। আমরা বাইরে অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে যাই চাইনিজ বা নুডলস এসব ধরনের খাবার। আসলে আমার এই রেসিপিটি ফলো করলে আশা করি আপনাদের বাইরে যেতে হবে না, ঘরেই আপনারা এই স্বাদটা পেয়ে যেতে পারেন, রেস্টুরেন্টের স্বাদটা পেয়ে যেতে পারেন। তো আমি এখানে এক প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। আমি এটাকে সিদ্ধ করার জন্য পানিটা আগেই বসিয়েছি, 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। তো সবসময় খেয়াল রাখবেন নুডলসটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন, তাহলে নুডলসটা খাওয়ার সময় পানসে ভাব লাগে না, অনেকটা টেস্ট লাগে, নুডলসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো নুডলসটা আমি সিদ্ধ করতে দিয়েছি, তো দেখেন বরফটাও চলে আসছে। জাস্ট এটা সিদ্ধ হলে আমি এটাকে পানিটা ছাড়িয়ে নিব, আর নুডলসটা যখনই পানিটা ছাড়িয়ে নেবেন তখনই ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন, তাহলে আর এটা জমাট বাঁধবে না। তো আমি এরকম একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু পেঁয়াজ কালারটা চেঞ্জ হওয়ার অপেক্ষা করছি। তো এরই মাঝে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, আমি 1টি টমেটো কুচি করে নিয়েছি। তো আমি এখন এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর লবণটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন, যেহেতু আমাদের যে সব মশলাগুলো আমরা ইউজ করব তাতে কিন্তু লবণ থাকে, তো একটু বুঝে শুনে লবণটা দিবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে ঝানোর পরে আমি এখানে 1/2 কাপ বরবটি আর 1/2 কাপ আলু আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আসলে সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যে সবজিগুলো ভালো লাগে আপনারা দিতে পারেন, যেগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায় এরকম টাইপের সবজি দিতে পারেন। তো আমি এখানে আলু আর বরবটি নিয়েছি। তো আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি। চাইলে এই পর্যায়ে আপনারা ক্যাপসিকামটাও দিয়ে দিতে পারেন। তো ক্যাপসিকামটা এখন আমার কাছে অ্যাভেলেবেল না, আমার কাছে নাই, তো আমি তার জন্য এটাকে স্কিপ করেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আসলে হলুদটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে, নুডলসের কালারটা খুব সুন্দর আসে, দেখতে অনেকটা ভালো লাগে। দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিকেন, এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আমি এ পর্যায়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সবজিটাকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা একটা করে মশলাটা সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটু টেস্টিং সল্ট, সামান্য 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্টটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলস। তো নুডলসটাকে আমি খুব ভালোভাবে তো পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আমি আবার জাস্ট উল্টে পাল্টে নুডলসটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো এইভাবে রান্না করতে পারেন, খুব ভালো এবং খুব টেস্টি একটা রেসিপি, খুব 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 ইয়ামি। আপনারা এটা বাসায় ট্রাই করার পরেই বুঝতে পারবেন আসলে এটা কতটা টেস্ট আর কতটা ভালো লাগে খেতে, রেস্টুরেন্টের স্বাদটাও হার মানবে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেহেতু আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনারাই আপনাদের কাছে পৌঁছে যায়। তো নুডলসের ভিতরে যে মশলাটা থাকে আমি কিন্তু এখনও দিই নাই, তো যখনই নুডলসটা হয়ে যাবে আমি তখনই কিন্তু মশলাটা এবার আমি উপরে ছিটিয়ে দিচ্ছি।
আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি পাওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনাদের কোনো উপকৃত হয়, আপনারা কোনো উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এরকম আরও সহজ সহজ আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ, আমার মেশানো হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। তো আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে এই রেসিপিটি। অবশ্যই অবশ্যই বাসায় এই সিম্পল রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের নুডলসটা কেমন হয়েছে আর খেতে কতটা ইয়ামি হয়েছে। হাজির হচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য। এ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।